ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ও আব্দুল্লাহ ভাই বাংলাদেশ থেকে জান্নাতি হুরদের অঙ্গপ্রত্যঙ্গের বিষয় জানতে চেয়েছেন এটি স্বাভাবিক অনেক বন্ধুরাই এই পার্সোনাল আলোও বলেছেন যারা বিশেষ করে যুবক শ্রেণী তাদের স্বাভাবিকভাবেই নারী সৌন্দর্যের প্রতি চাহিদা নারীর প্রতি আকর্ষণ এটা আল্লাহতালায় সৃষ্টি করেছেন আর সে নারী জান্নাতে নারী যদি হয় তাহলে তার কথা অবশ্যই আলাদা আর সুল্লা সাল আহ আলী তিনি সাহাবিদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এবং সুরা আদাহার তার শানি নজরের মধ্যে বিস্তারিত আফসিলে জানা যায় যে কোনো একজন কালো হাফসি গোলাম তিনি জান্নাতের প্রশ্ন করেই যাইতেছিলেন আজকে তো মুরাদু কিছুটা বিরক্ত হয়েছিলেন যে বাস করো এবং সিরুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই জান্নাতের বর্ণনা দিয়েই যাইতেছিলেন এবং সেই কালো হাফসি তার প্রশ্নের উত্তরই সুরাত উদ্দাহারে আল্লাহ তালা بيشكسوا عيات نازيل كوريسين ويطوف عليهم بلدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما أملكا كبيرا عاليهم ثياب صندس خضر وإستبرق وحل أسابر من فضة وسقاهم ربهم شرابا طهورا إذا بكوريس رأيت عيات نازيل كوريس রা প্রশ্ন আসতেই পারে যুবক শ্রেণীর যুবক ভাইদের পক্ষ থেকে যে জান্নাতের রমণী গণ যে সুসময় কেমন হবে জান্নাতি মহিলারা সর্বপ্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত থাকবে তাদের হায়েস থাকবে না নেফাজ থাকবে না রাগ হিংসা কোনো ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য কোনো ধরনের হিংসা বিদ্বেষ গালাজাত থাকবে না কানুন কারিমা আল্লাহ তারা বলেছেন মানে পবিত্র একেবারে এবং তারা থাকবে কুমারী এবং চিরকালই কুমারী থাকবে তারা কখনোই তাদের বয়স ঢলে পড়বে না জান্নাতি স্বামীর সাথে যতবারই মিলন হোক না কেন চিরকাল তারা কুমারী থাকবে এবং জান্নাতি হুরগণ তারা স্বামীদের সমবয়স কিনি হবেন শুধু তাই নয় আল্লাহ তালা কারিমে উল্লেখ করেছেন যে তারা প্রেমময় হবে স্বামী প্রেম তাদের হৃদয়ে থাকবে আল্লাহ তালা বলেন ইন্না আনসা না হুন্না ইনসা যে আবকারি রমণীদেরকে বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের এই করা হয়েছে আবকারা আবকারা মানে কুমারী চিরকুমারী থাকবে আউরুবান কামিনী মানে স্বামী স্বামী প্রেমময়ী আররুবান আতাবলি ইয়ামিন এবং তারা জান্নাতি তারা হুরগন সৌন্দর্যে চারিত্রিক গুণাবলীর দিক থেকে অতুলনীয় হবে তাদের কোনো তুলনা চলবে না পৃথিবীর কোন নারীর সাথে কারণ আল্লাহ তালা সুরাব আর রহমানের মধ্যে বেশ কিছু আয়াত নাজিল করেছেন এবং প্রত্যেকটা আয়াত বলার পরে আল্লাহ তালা বলেছেন ফাবি আইয়া আলাই রব্বিকুমাতুকা জীবান তার মানে সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ সুতরাং তোমরা তোমাদের প্রভুর কোন কোন আমদকে অস্বীকার করবে এবং জান্নাতের আনন্দের এই পূর্ণতা লাভ হবে রমণীদের সাথে মিলনের ইমান এবং আমলের ভিত্তিতেই জান্নাতে যাওয়া যাবে তারপর নিতে একটি হাদিস এসেছে উমের সালাম রিয়া তালা তিনি বলেন যে আমি রসুল আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম যে হে আল্লাহ রাসুল পৃথিবীর নারীরা উত্তম হবে নাকি জান্নাতের হুরেরা উত্তম হবে তখন তিনি বলেছিলেন পৃথিবীর নারীরা হুরদের চেয়ে উত্তম হবে মানে পৃথিবীর জান্নাতি নারীদেরকে আল্লাহ তালা তাদেরকে এত সৌন্দর্য সুষমা দিবেন যেমন কাপড়ের বাহিরের দিকের দিকের চেয়ে ভিতরের দিকটা উত্তম তখন ওই সাহাবি বলেন যে আমি জিজ্ঞেস করলাম এটা এটা কেন তখন নবীজি বলেছেন যে তাদের কলা বি সালাতিহীন না অসিয়ামিহীন না ও ইবাদাতিহীন না যে তাদের নামাজ তাদের রোজা অন্যান্য এবাদতের কারণে যা তারা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য করে থাকে মানে নারীদের চেহারা বলা হয়েছে যে কোনো কোনো বননাতে যে এত সৌন্দর্য হবে দুনিয়ার জান্নাতি নারীও মানে শ্রেষ্ঠ যেন মহারানী আচ্ছা জান্নাতের নারীদের বলা হয়েছে যে তারা যদি তাদের সৌন্দর্যের নমুনাও বিশুদ্ধ হাদিসের মাধ্যমে আমরা পাই হাজর আনাস রাদি আল্লাহ তনু তিনি বলেছেন যে জান্নাতের নারীরা তাদের মাথায় যে ওডনা ব্যবহার করবে সেই ওডনার দাম এই সারা পৃথিবীর সম্পদ থেকে মূল্যবান এবং জান্নাতের নারীরা যদি এই দুনিয়ার দিকে একটু ঝুঁকে একটু দেখত তাহলে তাদের এই চেহারার সৌন্দর্যের কারণে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গা আলোকময় হয়ে যেত এবং ইমাম বখারিতে ইমাম বখারি বখারিতে একটি হাদিস এসেছে আনাসরাদি আল্লাহ তাল তিনি এই হাদিসে বর্ণনা তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন সকাল সন্ধ্যায় আল্লাহর পথে বের হওয়া দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম এবং যদি জান্নাতি রমণীদের মধ্যে থেকে কোনো রমণী পৃথিবীতে উকি দিত তাহলে পূর্ব থেকে পশ্চিমের মধ্যে যা কিছু আছে সব আলোক উজ্জ্বল হয়ে যেত সব হান আল্লাহ শুধু তাই নয় বলা হয়েছে যে সমস্ত জায়গা সুগন্ধিতে ভরে যেত জান্নাতি হুরের চাহনির মাধ্যমে তার চেহারার সৌন্দর্য তার শরীরের সুঘান সুগন্ধিতে পৃথিবী ভরে যেত এবং জান্নাতের নারীর মাথায় যে ওড়না থাকবে পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে মূল্যবান ইমাম বখারি হাদিসটি এনেছেন মেশকাতুল মাসাবে বাপ শেফাতুল জান্না আল্লাহলিহা এ অধ্যায় হাদিসটি পাওয়া যাবে সাই বখারিতে এবং জান্নাতি নারীরা তারা একসাথে সত্তর জোড়া কাপড় পরিধান করবে জান্নাতিন রমণী এবং তাদের এক কদম এক কদমে এক লক্ষ ঢং প্রকাশ পাবে এবং সেই নারী জান্নাতি হুরেরা এতটাই সুন্দর হবে যে তাদের শরীরের ভিতরের হাড্ডির মজ্জা বাহির থেকে দেখা যাবে এবং জান্নাতি মহিলারা একই সাথে সত্তর জোড়া পোশাক পরিধান করবে এতটাই সজ্জিত হবে এতটাই উন্নত মানের হবে যে একটি যেমন আমরা একটি জামার উপরে আরেকটি পরলে শীতকালে ঢেকে যায় কিন্তু সেখানে ঢাকবে না প্রত্যেকটার রং প্রত্যেকটার সৌন্দর্য আলাদা আলাদা করে কাপড়ে কিন্তু মানুষকে সুন্দর লাগে সুন্দর দেখায় তাহলে সত্তর জোড়া কাপড়ের সত্তর ঢঙের সত্তর রঙের সত্তর রকমের সৌন্দর্য একই সাথে দৃষ্টিগোচর হবে জান্নাতি নারীরা এমন কাপড় পরবে সুবহান আল্লাহিআ হামদিন সুহান আল্লাহি আজিম রসুল্লাহ সাল্লাই আসাল্লাম বলেছেন যে জান্নাতি পুরুষদেরকে যে স্ত্রী দেওয়া হবে প্রত্যেক স্ত্রী সত্তর জোড়া কাপড় পরিধান করবে আর ওই কাপড় এত পাতলা হবে যে এর মধ্য থেকে তাদের পায়ের গোসার মজ্জা দেখা যাবে ইমাম তিরমিজি এ হাদিস এনেছেন আবুল জান্না বা মাজাফি সেফাত ইল জান্না দ্বিতীয় খণ্ড দুই হাজার সাতান্ন নম্বর হাদিস তাহলে এতটা সুন্দর এদের পায়ের গোসার হাড্ডির মধ্য থেকে পায়ের গুচ্ছের মজা মজ্জা দেখা যাবে ইমাম মুসলিমের প্রসঙ্গে হাতি ইমাম তিমই হাতি শেষ ইমাম মুসলিমও ইমাম ইবনে কাসির তিনি বলেছেন যে এর উদ্দেশ্য হলো যে উভয় রমণী হরে আইন থেকে হবে এবং তাদের ইচ্ছা অনুযায়ী স্বামীর ইচ্ছা অনুযায়ী তাদের সাথী থাকবে আল্লাহ ভালো জানেন তো জান্নাতে প্রবেশের কারি রমণীগণ তারা তাদের স্বামীকে গ্রহণ করবে এবং স্বামীকে নিয়েই তারা সন্তুষ্ট থাকবে সেই সাথে সাথে আরেকটি বিষয় যে কোনো মহিলা যদি উম্মে সালাম দিয়ে আল্লাহ তালা আনহা থেকে হাদিসটি যে তিনি একবার নবীজিকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের মধ্য থেকে কোন কোন মহিলা দুনিয়াতে একাধিক স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তখন মৃত্যুর পরে যদি যেই ওই মহিলা যে জান্নাতে যায় সমস্ত স্বামীরাও যদি জান্নাতে যায় তাহলে এদের মধ্য থেকে কোন ব্যক্তি তার স্বামী হবে তখন নবীজি তাকে বলেছে সালাম ওই মহিলা তার স্বামীদের মধ্য থেকে একজনকে বা সাই করতে পারবে অর্থাৎ মনে করুন যে কারো সংসার করেছে সে মারা গেছে এরপরে আর সাথে সংসার করেছে মানে অ্যাট এ টাইম তো আর দুইজন স্বামীর সাথে নয় হয়তো বা কারোর সাথে বিবাহ হয়েছিল মারা গেছে বা যুদ্ধে শহীদ হয়েছে পরবর্তীতে কারোর সাথে বিবাহ হয়েছে অথবা সেও যুদ্ধে শহীদ হয়ে গেছে পরবর্তীতে কারোর সাথে বিবাহ হয়েছে এবং সবাই যদি জান্নাতে যায় তখন কোন স্বামীকে বাছাই করবে তখন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ওই মহিলা তার স্বামীদের মধ্যে থেকে যে কোনো একজনকে বাছাই করবে আর নিঃসন্দেহে যা যা চরিত্র উত্তম মানে যেই স্বামীর চরিত্র উত্তম সেই স্বামীকেই বেছে নিবে এবং সেই মহিলা আল্লাহ তালিকার আরোজ করবে যে হে আল্লা যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বেশি ভালো চরিত্র নিয়ে আমার সাথে চলেছে তার সাথে আমাকে বিবাহ দেন তো উত্তম চরিত্র দিয়ে জান্নাতে যেতে হবে পর নারীর প্রতি তাকিয়ে চরিত্র আর ঠিক থাকবে না তো এই হলো জান্নাতি রমণীদের বর্ণনা এবং তাদের পোশাক তাদের জান্নাতীর সেবক থাকবে জান্নাতীদের সেবকরাও একেবারে শৈশবী বয়সে বয়সী হবে এবং সুন্দর মতির মতন মনঃপূর্ত দৃশ্যমান হবে তারা আল্লাহ তালা জান্নাতের বর্ণনায় একাধিক আয়াত সূরা আর রহমান ইসূরা ওয়াক এর মধ্যে আল্লাহ তালা জান্নাতীদের বিভিন্ন বিষয় আল্লাহ তালা বর্ণনা করেছেন যে জান্নাতিরা তারা মূল্যবান রেশমি বিছানায় হেলান দিয়ে সেও বাগানে বসে থাকবে এবং সামনাসামনি মাসফুফা সামনাসামনি বসবে এবং এবং সামনাসামনি রাখা চাহিদার মতন তারা পানাহার করতে পারবে ফাওয়া কিহু আহম মুক্রমুন ফল মূল দ্বারা সম্মানিত হবে নিয়ামতের উদ্যানসমূহে তারা ঘোরাফেরা করবে সামনাসামনি বসবে এবং ঘুরে ফিরে পরিবেশন করবে এবং মাইন আলাদিবিন শুভ্র পানিও শুভ্র পানিও যা পানকারীদের জন্য সুস্বাদু এবং বলা হয়েছে যে সেগুলো পান করার দ্বারা কোনো মাথা ব্যথা হবে না মাতালও হবে না দুনিয়ার মত পান করলে মাতাল হয় সেন্সলেস হয়ে যায় এ জাতীয় কোনো কিছুই ঘটবে না এবং সুরা ওাক্যারের মধ্যেও বলা হয়েছে যে স্বর্ণখচিত সিংহাসনে হেলান দিয়ে পরস্পরে মুখোমুখি বসবে এবং তাদের আশেপাশে ঘোরাফেরা করবে চিরকিশোররা আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি আমল করা তো অভিযান করুক গসল্লাহু আলসাই আহমদিনবী লমিয়া আলী আসসালাম